হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিন এই জিনিস, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে লাউয়ের জুস তৈরি করবেন এবং এটি খেলে কি কি উপকার হবে। তার জন্য আমি প্রথমে একটি লাউ থেকে কিছুটা কেটে নিয়ে একটি মিক্সারে ব্লেন্ড করে নেব। জুস তৈরি হতে হতে আপনাদের বলে দিই এই জুস খেলে কি কি ফায়দা। 1. ভিটামিন ও মিনারেলের খনি। জানলে অবাক হবেন, লাউয়ের জুস হল ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, আয়রন, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতন একাধিক খনিজ ও ভিটামিনের আঁতুড়ঘর। শুধু তাই নয়, এই পানীয় খেলে দেহে প্রবেশ করবে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েডস। আর এই দুটি উপাদান কিন্তু একাধিক রোগ প্রতিরোধের কাজে সিদ্ধস্ত। তাই তো বিশেষজ্ঞরা 8 থেকে 80 সকলকে নিয়মিত লাউয়ের জুস খাওয়ার পরামর্শ দেন। 2. হাট থাকবে সুস্থ সবল। আজকাল অনেকেই কম বয়সে হাটের রোগের ফাঁদে প্রাণ হারাচ্ছেন। তাই তো বিশেষজ্ঞরা একদম ছোট বয়স থেকে হৃৎপিণ্ডের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন। আর ভালো খবর হলো, আপনার হাটের হাল ফেরানোর কাজে সহযোগী যোদ্ধা হতে পারে লাউয়ের জুস। আসলে এই সবজির জুসে রয়েছে ফাইবারের ভান্ডার, যা কিনা কোলেস্ট্রলকে বাগে আনতে পারে। আর রক্তে খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর পরিমাণ কমলে স্বাভাবিকভাবেই সুস্থ থাকবে হার্ট। তাই হৃদরোগের ফাঁদ এড়াতে এই জুসের গ্লাসে চুমুক দিতে ভুলবেন না। 3. পেটের সমস্যা নিপাত যাবে। রোজ রোজ গ্যাস অ্যাসিডিটির মতন পেটের সমস্যায় ভুগতে হয় নাকি? উত্তর যদি হ্যাঁ হয়, তবে যত দ্রুত সম্ভব লাউয়ের জুসের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলুন। কারণ এই জুসে মজুদ থাকা ফাইবার আমাদের কোলনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সিদ্ধস্ত। তাই তো নিয়মিত এই জুসের গ্লাসে চুমুক দিলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা নিপাত যাবে। 4. অবসাদ থেকে মুক্তি। লাউয়ের জুসে মজুদ রয়েছে কোলিন নামক একটি নিউরো ট্রান্সমিটার, আর এই উপাদান কিন্তু ব্রেনে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়, এমনকি মস্তিষ্কের কোষকেও সক্রিয় করে তোলার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই তো মনের হাল ফেরাতে যত দ্রুত সম্ভব এই পানের সঙ্গে বন্ধুত্ব করে নিন। আশা করছি এতেই ফল পাবেন হাতে নাতে। 5. বলি রেখা পড়তে দেয় না। ভিটামিন সি এবং জিঙ্কের গুণে ভরপুর লাউ, ত্বকে তারুণ্য বজায় রাখতে এই দুটি উপাদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। অল্প বয়সে ত্বকে বলি রেখা দেখতে না চাইলে নিয়মিত লাউয়ের জুস খেতে হবে। 6. ত্বকের জেল্লা ফেরায়। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় নানা রকম খনিজ রয়েছে লাউয়ে, ফলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এই সবজি। রক্ত পরিশুদ্ধ করতেও সাহায্য করে লাউ। শরীরবৃত্তীয় সমস্ত কাজ সঠিক হলে, শরীর ভিতর থেকে ভালো থাকলে ত্বকের স্বাভাবিক জেল্লাও ফিরে আসে। 7. র্যাশ এবং ব্রণ দূর করে। রক্ত পরিষ্কার থাকলে মুখে র্যাশ বা ব্রণের সমস্যা হয় না। ত্বকে সেবামগ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণে থাকে। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য লাউয়ের রস ভীষণ উপকারী। 8. চোখের ফোলাভাব কমায়। চোখের তোলার ফোলাভাব বা পাফি আইজের সমস্যা থাকলে লাউয়ের রস খেতে পারেন। চোখের তোলার কালি দূর করতেও সাহায্য করে এটি। 9. ত্বক টান টান রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের টান টান ভাব নষ্ট হয়। অল্প বয়সে ত্বকের এলাস্টিসিটি নষ্ট হলে মুখে বয়সের ছাপ পড়ে, আর এই ধরনের সমস্যা দূর করে লাউয়ের জুস। 10. মানসিক চাপ কমায়। লাউয়েতে আছে প্রাকৃতিক সেরাটিভ উপাদান, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। লাউয়ের মধ্যে কোলন নামের এক ধরনের নিউরো ট্রান্সমিটার উপাদান আছে, যা স্ট্রেস লেভেল কমাতে ভূমিকা রাখে। এছাড়াও এতে থাকা 96% জল, যা শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে। 11. ওজন কমায়। কম ক্যালোরির খাদ্য হল লাউ। এতে থাকা ভরপুর ফাইবার দীর্ঘক্ষণ খিদে লাগতে দেয় না। ওজন কমানো নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, তারা প্রতিদিন 1 গ্লাস লাউয়ের রস খেয়ে নিতে পারেন। এই রসে কোনো ফ্যাট নেই, বরং আয়রন, পটাশিয়াম ও ভিটামিনে ভরা। 12. অনিদ্রা দূর করে। ইনসমনিয়া তথা অনিদ্রা সমস্যার সমাধান দিতে পারে এই লাউয়ের রস। এই রসের সঙ্গে তিলের তেল মিশিয়ে পান করুন, এতে ভালো ঘুম হবে। 13. হজমে সহায়ক।
লাউয়ে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। ফাইবার ও ক্ষারীয় উপাদানে সমৃদ্ধ লাউয়ের রস গ্যাস্ট্রাইটিস ও বদহজম সহ পেটের অনেক সমস্যার মহ ঔষধ। 14. সৌন্দর্য রক্ষায় লাউয়ের রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে। এতে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে মিশে থাকা ক্ষতিকর উপাদানগুলো সহজে ধ্বংস করে দেয়, ফলে ত্বকের সৌন্দর্য তো বাড়বেই, উপরি পাওনা হিসেবে ত্বকের ভিতরটাও হয়ে উঠবে স্বাস্থ্যকর। 15. চুল পাকা ঠেকায় দূষণের কারণে অকালে চুল পাকা এখন একটি কঠিন সমস্যা। লাউয়ে থাকা ভিটামিন ডি চুলের অকাল পক্কতা রোধ করে। এর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন করে পান করুন তাজা লাউয়ের রস। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।